এখানে 4 তারিখে আগুনটা লাগে পানি দুইটায় পানি দুইটা থেকে প্রায় 3:30টা পর্যন্ত আগুনটা জ্বলতে থাকে এখানে আমাদের রাস্তাঘাট তেমন বড় না থাকার কারণে ফায়ার সার্ভিস এখানে আসতে পারে না এবং কি ফায়ার সার্ভিস যে ওই পারে আমাদের একটা নৌকাঘাটের রাস্তা ছিল নৌকাঘাটের রাস্তা দিয়ে যে ফায়ার সার্ভিসে আগুনটা নিভাবে সেরকম কোনো সুযোগ ছিল না আমরা যে নৌকা দিয়ে চলাফেরা করতাম সেই নৌকাটা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের এইখানের আগুনগুলো সেইভাবে নিয়ন্ত্রণ করা যায় নাই তার পরবর্তীতে মাঝিরা নিজ উদ্যোগে ওখান দিয়ে যখন নিয়ে যায় নৌকা নিয়ে যায় তখন ওখানে পুলিশও তাদেরকে লাঠিচার্জ করে তারপরও তারা সেটা খেয়ে হয়তো বা পুলিশ আগে জানতে পারে না যে এখানে আগুন লাগছে হয়তো পরে জানতে পারছে যে আগুন লাগছে পরে পুলিশেরা সহযোগিতা করে করার পরে ওই নৌকা দিয়ে পিছন দিয়ে পানি দিয়ে তারপরে এখানে আগুনগুলা নিয়ন্ত্রণ করে তারপর আমাদের এখানে যে কাউন্সিলর মহোদয় 19 এবং 20-এর মহিলা কাউন্সিলর এবং মেয়র সাহেব সহ সেদিনে আসে এবং আমাদেরকে আশ্বাস দিয়ে যায় এগুলো করবে এবং এই এলাকার যত এনজিওগুলো কাজ করে সেই এনজিওগুলো আসে এবং ব্র্যাকও আসে এখানে ব্র্যাক আমাদেরকে জিজ্ঞেস করে যে এখানে আমাদের কী কী সমস্যা কী কী লাগবে প্রাথমিক পর্যায়ে আমাদের যে সমস্যাগুলো ছিল যে মানুষে খাবার নিয়ে আসছে খিচুড়ি ভাত এটা সেটা অনেক কিছু নিয়ে আসছে কিন্তু কেউ হাতে কী করে খাবে তাদের কোনো একটা প্লেট নাই না থাকাতে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা ব্র্যাকেকে বললাম আমাদের সিবিএর পক্ষ থেকে আমরা আমি এলাম করাই সেন্ট্রাল সিবিএর সভাপতি আমার নাম সেলিনা ওনাদেরকে বললাম যে আমাদের এই মুহূর্তে প্লেট গ্লাস পানির পাত্র এবং রান্না করার পাত্র এই সমস্ত বিষয়গুলো আমাদের দরকার এবং কিছু কম্বলের দরকার বিভিন্ন জায়গা থেকে প্রায় 2000-এর মতো কম্বল এখানে আসছে আমরা এখানে সরজমিনে মুখ পাইছি 495 জন পরিবার তার মধ্যে আমরা 500 পরিবারই ধরে নিছি তো সেইভাবে ব্র্যাকও এখানে 500 পরিবারের জন্য অনুদান দিচ্ছে আমরা খুবই খুশি আমরা আশা করি শুধু ব্র্যাক না অন্য অন্য এনজিও যারা আছে তারাও এখানে আগে আসবে এখানে ওয়াসা থেকেও কালকে পানি দিয়ে গেছে এবং গিয়েছে থেকে এখানে আপনারা দেখতেছেন যে টিউবওয়েলের একটা ব্যবস্থা করতেছে গোসলখানা এবং টয়লেটের ব্যবস্থা করতেছে এদের জন্য অন্যখানে যাওয়া না লাগে এবং সরকারিভাবে আমাদের যে ওয়ার্ড কাউন্সিলর আছে সে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে এই 4 তারিখে আগুন লাগার পর থেকে সে এখানে আছে এমনকি আগুন লাগার পরের দিন আমাদের যে এখানে যে এমপি ছিল 10 আসনের রহমতুল্লাহ সাহেব ঢাকা উত্তরের সভাপতি আওয়ামী লীগের তিনিও এখানে আসছেন আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন এবং ওনারা বলে গেছেন যে আমাদেরকে পুনর্বাসনও করবেন আমরা এতে অনেক খুশি হয়েছি ওনার মুখের কথা জয় হোক আমাদের প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি একটা মানুষ গৃহহীন থাকবে না সেটা বাস্তবায়ন হোক সেইটাকে বাস্তবায়ন করতে গেলে আমাদের যে সুযোগ সুবিধা লাগে যদি আমরা যদি আমাদের যদি কোনো শ্রম দেওয়া লাগে সে শ্রম আমরা দিব সেই কাজগুলো আমরা প্রধানমন্ত্রীর হাতে শক্তিশালী করার জন্য আমরা প্রধানমন্ত্রীর সাথে থেকে আমরা করব তার নির্দেশ অনুযায়ী সেই কাজগুলো আমরা করব ব্র্যাক এখানে যে পাত্রগুলো দিচ্ছে মানুষের খাবার যে কোথায় রাখবে সেই খাবার রাখার জন্য কোনো পাত্র ছিল না কেউ দেয়নি অনেকে খাবার নিয়ে আসছিল কিন্তু পাত্র নিয়ে আসেনি এই পাত্রগুলো দেওয়াতে এবং পানি রাখার জন্য একটা ঝাড় একটা গ্লাস এগুলো দেওয়াতে মানুষের অনেকটা উপকার হয়েছে এখানে মানুষগুলো কিছু কেউ যদি কিছু খাবার নিয়ে আসে সেটা রেখেও খেতে পারবে এবং এখানে তারা রান্না করেও খেতে পারবে এবং অন্য জায়গায় গিয়ে পানি খেতে হবে বা এই কলের সামনে যে পানি খেতে হবে সেটা না সে যেখানে বসবে সেখানে এসে পানিটা রেখে পানিটাও খেতে পারবে মানুষজন কি মনে করতেছে মানুষজন খুবই ভালো মনে করতেছে যে মানুষ আমরা সবাই ব্রাক সহকারে অন্য এনজিও সবাই সরকার সহকারে সবাই তাদেরকে সহযোগিতা করতেছে খুবই খুশি